আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেটা স্ট্রাকচারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্সিটি, টাইম স্পেস ট্রেড অফ অ্যান্ড বেস্ট কেস, ওয়ার্স্ট কেস অ্যান্ড অ্যাভারেজ কেস। রিসেন্টলি এই টপিকের উপর আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে দেখা গেছে যে সেই ভিডিওর ভিডিও অ্যান্ড অডিও কোয়ালিটিটা খুব বাজে ছিল, আর তাছাড়া ভিডিওটা অনেক লেন্দি ছিল। এ কারণে ভিডিওটা আমি ড্রপ করে দিয়েছি অ্যান্ড নতুন করে এই ভিডিওটা আবার তৈরি করছি। সো ওয়েল, লেটস টক অ্যাবাউট কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনটা আমাদের বলে দিবে যে আমাদের প্রোগ্রামকে রান করতে কতটুকু সময় লাগবে, অথবা এই প্রোগ্রামটা রান করতে কতটুকু স্পেস নিবে কোনো না কোনো ইনপুটের ভিত্তিতে। সো দেখো যে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কিন্তু রান করলে কিছু স্পেস নেয়, এই প্রোগ্রামগুলো এক্সিকিউট করতে কিছু সময় লাগে, এবং এই স্পেস এবং এই যে রান টাইম সেটা কিন্তু ইনপুটের উপর ভিত্তি করেই হয়ে থাকে। এক একটা ইনপুটের জন্য স্পেস এবং তোমার হচ্ছে গিয়ে রান টাইম এক এক রকম হয়ে থাকে। তো এই জন্য যে কোনো ইনপুটের জন্য আমাদের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা কতটুকু স্পেস নিবে অথবা কতটুকু সময় লাগবে এটা যে ফাংশনে আমাদেরকে দিয়ে থাকে, মানে যে ফাংশনের মাধ্যমে এই জিনিসটা আমরা যাচাই করতে পারি, সেই ফাংশনটাই হচ্ছে কমপ্লেক্সিটি। ওয়েল, তো এখন চলো আমরা কথা বলি হচ্ছে টাইম স্পেস ট্রেড অফ নিয়ে। দেখো, টাইম স্পেস ট্রেড অফ এর যে শেষের অংশটুকু ট্রেড অফ, এই ট্রেড অফ এর অর্থ হচ্ছে ব্যালেন্স। দ্যাট মিন্স তোমার হচ্ছে টাইম এবং স্পেসের মধ্যে ব্যালেন্স তৈরি করা, সমতা তৈরি করা, এটাই হচ্ছে টাইম স্পেস ট্রেড অফ। এই ডেফিনেশনটা দেখো, যে টাইম স্পেস ট্রেড অফ ইজ দ্য চয়েস টু রিডিউস দ্য স্পেস বাই ইনক্রিজিং দ্য টাইম অর ভাইস ভার্সা। দ্যাট মিন্স টাইম স্পেস ট্রেড অফ হচ্ছে এমন একটা চয়েস যেটা কি করতে পারে, আমাদের অ্যালগোরিদমের যে স্পেস আছে বা প্রোগ্রামের যে স্পেস আছে সেটাকে আমরা কমিয়ে ফেলতে পারি, কিভাবে, টাইমকে একটু বাড়িয়ে দিয়ে, আবার টাইমকে একটু কমিয়ে দিতে পারি এর স্পেসটাকে একটু বাড়িয়ে দিয়ে। দেখো, আমরা যখন প্রোগ্রাম করি আমরা সবসময় এটা চেষ্টা করি যে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করতে যেন সবচেয়ে কম সময় লাগে এবং সবচেয়ে কম স্পেস নেয়, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যেটা সম্ভব হয় যে আমাদের প্রোগ্রামের স্পেসটাকে একটু কমালে দেখা যায় যে এক্সিকিউশন টাইমটা একটু বেশি পাচ্ছে, বা এক্সিকিউশন টাইমটাকে একটু কমালে দেখা যায় যে স্পেসটাও একটু বাড়ছে। দ্যাট মিন্স আমাদের প্রয়োজন মতো হচ্ছে জিনিসগুলো আমরা ম্যানেজ করতে পারি, মানে একটাকে বাড়িয়ে দিয়ে আর একটা কমিয়ে দিতে পারি, ঠিক আছে। এই জন্য এই বিষয়টা অনেক সময় করা হয়ে থাকে, কারণ অনেকের কাছে স্পেসটা বেশি জরুরি, অনেকের কাছে টাইমটা বেশি জরুরি। তো যার কাছে যেটা বেশি জরুরি সেটাকে নিতে পারে আর অল্টারনেটিভটাকে একটু বাড়িয়ে দিয়ে। সো এটাই হচ্ছে টাইম স্পেস ট্রেড অফ। Now let's talk about cases, that means best case, worst case and average case. প্রথমে আমরা দেখব best case. দেখো, best case হচ্ছে the minimum value of f of n for any n input. তো যেহেতু f of n হচ্ছে কোনো প্রোগ্রামের তোমার হচ্ছে কমপ্লেক্সিটি বা এফিসিয়েন্সিকে ইন্ডিকেট করে, তো ওই প্রোগ্রামের জন্য যে মিনিমাম ভ্যালুটা থাকে কোনো ইনপুটের মাধ্যমে সেটাই হচ্ছে তোমার বেস্ট কেস। দ্যাট মিন্স তোমার যে ডেটা স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যদি খুঁজে বের করতে তোমাকে বা তোমার কম্পিউটারকে কোনো বেশি হচ্ছে মানে কষ্ট পোহাতে হচ্ছে না, তখন সেটা হচ্ছে কিন্তু তোমার বেস্ট কেস। দ্যাট মিন্স সবচেয়ে কম ভ্যালুতে তুমি তোমার ডিজায়ার্ড আউটপুটটা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে বেস্ট কেস। নেক্সট হচ্ছে ওয়ার্স্ট কেস। বেস্ট কেসের সেম বিপরীতটাই হচ্ছে ওয়ার্স্ট কেস। তোমার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মধ্যে কোনো ভ্যালু যদি খুঁজে বের করলে তোমার খুব বেশি কষ্ট পোহাতে হচ্ছে, তোমার কম্পিউটারের খুব বেশি সময় লাগছে, টাইম বা টাইম বেশি লাগছে, অর্থাৎ কমপ্লেক্সিটি বেশি লাগছে, তাহলে সেটা কিন্তু হচ্ছে ওয়ার্স্ট কেস। সাপোজ তোমার একটা অ্যারে আছে এবং তুমি এই অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সে তার মধ্যে তুমি যে ভ্যালুটা খুঁজে বের করতে চাচ্ছ সেই ভ্যালুটা অ্যারের সবচেয়ে শেষ ইন্ডেক্সে, এবং তুমি সেখানে সিকোয়েন্সিয়ালি সেই ভ্যালুগুলো খুঁজে যাচ্ছ, তাহলে সেটা কিন্তু একটা ওয়ার্স্ট কেস। কারণ তুমি একদম শুরু থেকে খুঁজতে খুঁজতে একদম লাস্টে গিয়ে তোমার ভ্যালুটা খুঁজে পাবে, তাহলে সেটা কিন্তু একটা ওয়ার্স্ট কেস ওই পার্টিকুলার তোমার হচ্ছে সার্চিং টেকনিকের ক্ষেত্রে। তো নেক্সট হচ্ছে অ্যাভারেজ কেস। অ্যাভারেজ কেসটা কি, দি এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এন, মানে কমপ্লেক্সিটি যেটা থাকে সেটা তোমার হচ্ছে এক্সপেক্টেড, আমরা যেটা এক্সপেক্ট করি সেই আমাদের এক্সপেকটেশনের অনুযায়ী আমাদের অ্যালগোরিদমটা চলে বা আমরা আমাদের ভ্যালুগুলো খুঁজে পাই। অর্থাৎ বলা যেতে পারে যে খুব বেশি কষ্ট পোহাতে হচ্ছে না, আবার খুব কমও তোমার হচ্ছে কষ্টতে তুমি ওটা খুঁজে পেয়ে যাচ্ছ না, তো এরকম সিচুয়েশনে সেটা হচ্ছে অ্যাভারেজ কেস। সো আমার ধারণা আমি এবার খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি এই বিষয়গুলো। আমার নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, টেক কেয়ার।